আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকের লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি আরফুমান চৌধুরী। ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনে থাকা না থাকা নিয়ে নানামুখী বক্তব্য তুলে ধরা হচ্ছে। বিষয়টি নিয়ে সাধারণ জনগণের রয়েছে ভিন্ন অবস্থান। এক পক্ষ মনে করছে ব্রিটেন বেরিয়ে আসলে অর্থনৈতিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হবে, অন্য পক্ষের দাবি ব্রিটেনের মঙ্গলের জন্য ইইউ থেকে বের হয়ে আসা উচিত। মোশতাক বাবুলকে নিয়ে রিপোর্ট করছেন রোমানা রুমি। ইস্ট লন্ডনের রাস্তাঘাট বা শপিং মলের আনাচে কানাচে সবখানেই এখন একটাই আলোচ্য বিষয়, আর তা হলো 23 জুন ভাগ্যে কি থাকছে ব্রিটেনের। আসলে কি ইউ থেকে ব্রিটেন বেরিয়ে যাবে, না আগের মতোই ইউর কাঁধে কাঁধ মিলে পথ চলবে দেশটি? গৃহিণী, চাকরিজীবী, ব্যবসায়ী, সব শ্রেণী পেশার মানুষেরই এখন এই ভাবনা। ব্রিটেনের সাথে ইউ আগ থেকে যেভাবে চলে আসছে সেভাবে চললে দেশটির ভালো ছাড়া খারাপ হবে না বলে মনে করছেন অনেকেই। আর আবেগী হয়ে বেরিয়ে গেলে তার জন্য চরম অর্থনৈতিক ক্ষতির খেসারও দিতে হবে ব্রিটেনকে। বিজনেসে একটু দশ স্বাভাবিক দশ কাপে, যেমন আমাদের কাস্টমার মনে করেন এই কেয়ার কাস্টমারগুলো কিন্তু এই সীমিত কিন্তু লন্ডনের ভিতরে না, আমাদের আমাদের কেয়ার কাস্টমারগুলো কিন্তু ইউরোপের ইউরোপে আমাদের অনেক ইউরোপের কাস্টমার আমাদের আছে, কিন্তু কিন্তু আপনি ইউরোপের মধ্যে গেলে ফ্রিলি অ্যাক্সেস তারা করতে পারে, আমরা হলো ফ্রিলি অ্যাক্সেস অ্যাক্সেস পাবো ব্যবসা করার জন্য। আর আই জাস্ট থিংক দ্যাট এভরিওয়ান শুড স্টে বিকজ ইট শুড বি ইকুয়াল ফর এভরিওয়ান, দে হ্যাভ বিন স্টেইং হিয়ার ফর আ লং টাইম, সো ইফ উই ক্যান গো টু দ্যাট কান্ট্রি হোয়াই নট কামিং ইন আওয়ার কান্ট্রি। যে কোনো জায়গায় ইউরোপিয়ান লোক আছে এবং তাদের লাগবে, এরা চলে গেলে আমি মনে করি ইকোনমিক্যালি অনেকখানি প্রবলেম হতে পারে এই দেশে। তো এই দেশের স্বার্থে, ইকোনমিক্যালি স্বার্থে তো ইউরোপিয়ান ইউনিয়ন দরকার আসলে। And I think if we were to leave, we don't know what the situation would be like. I mean, for as long as I've been born, we've been part of the European Union since 1973. And, you know, we've had security, we've had peace, we've had everything. অনেকে আবার ভাবছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে অতিরিক্ত পরিমাণে অভিবাসী ইংল্যান্ডে চলে আসায় এ দেশটির নিরাপত্তা ইস্যুটি ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে। এছাড়াও ইস্ট লন্ডনে জনসংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ার কারণে স্কুল, কলেজ, হাউজিং এবং যানবাহনেও এর বিরূপ প্রভাব পড়ছে। বাসা বাড়ির ভাড়া যেমনভাবে বাড়ছে তাতে কুলিয়ে উঠতে পারছে না সাধারণ মানুষ। আর তাই ইউর থেকে বেরিয়ে আসার পক্ষে অনেকে। যে ইউরোপিয়ান যারা কমিউনিটি এখানে আছেন তাদের, তারা আসলে এশিয়ানদেরকে দেখতে পারে না, এক দুই হচ্ছে তাদের মধ্যে এই যারা ইউরোপিয়ান এখানে আসছে এখানে চুরি ডাকাতি আমার আমার ধারণা বেড়ে গেছে, আর মারামারিও রাস্তাঘাটে অনেক দেখি। তো ওই হিসাবে বিবেচনা করে মনে করছি যে না থাকাই ভালো। না, আমরা ব্রিটেন থেকে ইউরোপিয়ান থেকে বেরিয়ে গেলেই আমাদের মনে হয় আমাদের পক্ষে ভালো হবে, আমরা ওইটারে সাপোর্ট করি, ইউরোপিয়ান থেকে আমরা বের হয়ে যাই এশিয়ানেরা। সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে রিমেনের চেয়ে লিপ ক্যাম্পেইন সামান্য ব্যবধানে এগিয়ে আছে। 23 জুন আসতে আর মাত্র কদিন বাকি, আর তাই ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনে থাকা না থাকা প্রসঙ্গে সাধারণ মানুষের কতটুকু লাভ বা ক্ষতি হবে তার হিসাব গুনছেন এখানকার লোকজন। রুমানা রুমি, এটিএন বাংলা, ইউকে, লন্ডন। ইউরোপের অন্যান্য দেশের মতো আয়ারল্যান্ডে বসবাসকারী মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন পবিত্র মাহে রমাদান। দৈনিক 19 ঘন্টারও বেশি সময় রোজা রাখছেন আইরিশ মুসলিমরা। এ দীর্ঘ রোজার ক্লান্তি ভুলে রোজাদারগণ রমজানের প্রকৃত শিক্ষা বাস্তব জীবনে কাজে লাগিয়ে ইসলামের সৌন্দর্য নিজেদের মধ্যে ফুটিয়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। মাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে বসবাসকারী মুসলমানগণ সিয়াম সাধনা করছেন। তবে গত 33 বছরের মধ্যে এবারে সবচেয়ে বড় রোজা রাখতে হচ্ছে আইরিশ মুসলিমদের। গড়ে প্রতিদিন ভোররাত 2:50 সেহরি খেয়ে রাত 10টায় ইফতার করতে হচ্ছে, যা 19 ঘন্টারও বেশি। দীর্ঘ এ সময় রোজা রাখতে গিয়ে রোজাদাররা পালনকর্তার সন্তুষ্টি অর্জন করতে আরও বড় ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত বলে জানান। আল্লাহর নৈকট্য লাভ করতে এই বিশেষ মাসকে তারা দেখছেন গুনাহ থেকে বাঁচতে ও পূর্ণ অর্জন করার বিশেষ সুযোগ হিসেবে। Get that God consciousness, so that when you're making you're fasting, you're making yourself, I can't eat until Maghrib. Why? Because Allah is watching. কারণ রমাদান আসছে আমাদের অন্তর থেকে, মন থেকে ব্যাড হ্যাবিটগুলি দূর করে ফেলা। অন্যদিকে এ সময় পরিবারের শিশু সদস্যদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, ধর্মীয় আচার ও রীতিনীতি মেনে চলতে উৎসাহিত করছেন অভিভাবকেরা। ইউরোপে বেড়ে ওঠা এসব শিশু কিশোরদের ধর্মীয় শিক্ষা দেওয়া ও ধর্মীয় মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্ব দিয়েছেন কেউ কেউ। রমজান আসলে যে আমাদের বাবা বাবাদেরকে দেখেছি আমরা, যে তারা কোরআন শরীফ পড়ে, তারা দান খয়রাত করে, নতুন প্রজন্মের সন্তানদের পিতা মাতাদের কাছে বিশেষ করে আমার একটা বিরাট অনুরোধ যে তারা যেন তাদের বাচ্চাদেরকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে। আমি রোজা রাখি কারণ যে রমাদান ফাস্টিংয়ের সময় হলো একটা ইসলামের 5 পিলার থেকে একটা,
অলসো আল্লাহ তোমাকে শিখাতে চায় এই যে পুরো নিরী পিপল কেমন লাগে, ওদের ঝনলের খুব হাঙ্গার লাগে, থার্সটি থাকে, অ্যান্ড তোমার সোল খুব হেল্প করে পিউরিফাই করতে। প্রতি বছর রমজান মাস আসে সিয়াম সাধনার বারতা নিয়ে, আত্মসংযমের মধ্য দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে বাকি ১১ মাসের জন্য প্রস্তুত রাখতে। এছাড়া বিশ্বজুড়ে অনাহারী ও দরিদ্র মানুষের কষ্ট অনুভব করে বেশি বেশি দান সৎকা ও জাকাত প্রদানের মধ্য দিয়ে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা। রমজানের এই শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, প্রত্যাশা সকলের। মাহিদুল ইসলাম সবুজ, এটিএন বাংলা ইউকে, ডাবলিন। এদিকে প্রতি বছরের মতো এবারও বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের প্রেস ব্রিফিং ও ইফতার মাহফিল। প্রেস ব্রিফিংয়ে ইস্ট লন্ডন মসজিদের বিভিন্ন সেবা কার্যক্রমের বর্ণনা দিয়ে বলা হয়, কমিউনিটির সহযোগিতায় ইস্ট লন্ডন মসজিদ লন্ডন মুসলিম সেন্টার ও মারিয়াম সেন্টার প্রতিষ্ঠাসহ সর্বশেষ মসজিদ সংলগ্ন সিনাগগ ভবনটি ক্রয় করা সম্ভব হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ কমিটির সেক্রেটারি আইয়ুব খান। বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দেলওয়ার খান, ট্রাস্টি ডক্টর মোহাম্মদ আব্দুল বারী। ৪ মিলিয়ন পাউন্ড ঋণ আছে গত কয়েকটা ডেভেলপমেন্টের পর থেকে, তো আমরা বিভিন্নভাবে ফান্ডরাইজ করতেছি, টেলিভিশন আপিল সহ এবং মসজিদেও ফান্ডরাইজ হচ্ছে। তো আমরা আশা করি যে কমিউনিটির এই সহযোগিতা এবং এই সম্পর্ক যতদিন বজায় থাকবে এবং এই তাদের মহব্বত এই মসজিদের প্রতি থাকবে এবং দান খৈরাত করতে থাকবে। ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও নটিংহাম কমিউনিটি নেতৃবৃন্দ এবং তাদের পরিবার পরিজনদের উপস্থিতিতে বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহামের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন জয়নাল ইসলাম। ব্রিটেনে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও নটিংহামে বসবাসরত প্রবাসী বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও তাদের পরিবার পরিজন ও নটিংহাম কাউন্সিলের লর্ড মেয়র ও কাউন্সিলরদের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনায় নবগঠিত বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নটিংহামের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। মঙ্গলবার নটিংহামের স্থানীয় একটি হলে উক্ত অভিষেক অনুষ্ঠানে নটিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির চেয়ারম্যান মোশাহিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলামের পরিচালনায় নটিংহামের নবগঠিত কমিটি বাংলাদেশি কমিউনিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে ও সংস্কৃতি স্থাপনের মাধ্যমে প্রবাসীদের সকল সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে মন্তব্য করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন Nottingham Council's Lord Mayor, Councillor Mohammed Sagir. Which will help in the different communities as well. We've got different communities and in the community cohesion that will help us. And because this is my ward and we will try our best to help Bangladeshi Welfare Association. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন Councillor Glenn Jenkins, Councillor Mohammed Ibrahim. Bangladeshi Welfare Association, which I believe will do the people here great good. It's very difficult for councils to work with people individually, and obviously working through an association like this, we can do so much more. I think it's very important and I support it wholeheartedly. For elder generation, for the young generation, so you need to establish that facts that you are here and you bring your heritage, you bring your culture back here and your children should learn from that. Me and my colleagues and our executive committee would like to help and promote our community. Our main intention is to provide in our community discipline, unity and to build strong society. Bangladesh Welfare Association notiam or launch party holle ami dhonnobad janai amra Shahjalal Masjider pokkho theke ei organization re jototuku sahajjo shojda korar dorkar amra shokole obosshoi korbo inshallah. Probashe Bangladesher sanskriti নতুন প্রজন্মের কাছে তুলে ধরে বিভিন্ন জাতীয় দিবস ও নবগঠিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের ট্রেজারার আব্দুল হক, আব্দুল আহাদ, কোয়েস আলী, শেখ নেসার আহমদ, লুবান চৌধুরী, নটিংহাম শাহজালাল মসজিদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলী, কবির হোসেন প্রমুখ। নটিংহামবাসীর সৃজনশীল সকল কর্মকাণ্ডে ও প্রবাসীদের সকল সমস্যা সমাধানে নবগঠিত নটিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা রাখবে বলে উপস্থিত নেতৃবৃন্দরা মনে করেন। নটিংহাম থেকে ফিরে
জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে। ঢাকার উত্তরায় দিয়াবাড়ির একটি খালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। উত্তরা 16 নম্বর সেক্টরের বৌদ্ধ প্যাগোডার পাশে খাল থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি জানান, অভিযানে উদ্ধার করা হয়েছে 97টি পিস্তল, 255টি ম্যাগাজিন, 1000 রাউন্ড গুলি এবং 10টি বেয়োনেট। গ্রেটার কুমিল্লা অ্যালায়েন্সের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত কুমিল্লাবাসীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলস্থ একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও রাজীব হাসানের পরিচালনায় রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর খালিসুদ্দিন আহমেদ, আব্দুর রব মল্লিক, ডক্টর নুরুল আলম, ব্যারিস্টার কাজী শাহেন শাহ, আতাউল্লাহ ফারুক এবং ডাক্তার পলিন নার্গিস। মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিরাই থানা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে দিরাই উপজেলার প্রবাসীদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রিকলেনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জায়েদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাইয়ুম মিয়া, ফিরোজুল ইসলাম, খালেদ রেজা খান, অ্যাডভোকেট আবুল হাসনাত। আলোচনা সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন বক্তারা। যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া প্রবাসীদের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাওলানা শেখ আকিল আল ফারাদি ইফতার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। ইফতার মাহফিলে সংগঠনের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি স্বপন রায়, সাধারণ সম্পাদক শাহিদুদ্দিন আহমেদ লিটন, উপদেষ্টা নসরুল্লাহ খান জুনায়েদ সহ আরও অনেকে। ম্যানচেস্টার মিতালি গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান, মঙ্গলবার ম্যানচেস্টারের স্থানীয় লংসাইডে ইউথ সেন্টারে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল আহমেদ। সাধারণ সম্পাদক জসিমউদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল নাসির ওয়াহাব এবং কাউন্সিলর লুৎফুর রহমান। উপস্থিত ছিলেন মন্নান খান, কামাল আহমেদ, এমাদ চৌধুরী, সৈয়দ আতাউর রহমান পান্নু এবং গাউসুল ইমাম চৌধুরী সুজন। বক্তারা মিতালি গ্রুপের সফলতা কামনা করেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।